যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার টেক্সাসের রিও গ্রান্ডে নদীর কাছে লা গ্রুলা শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন আর অপর একজনের অবস্থা আশঙ্কাজনক। ওই চারজনের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ ছিলেন। লাগ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনাটির বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।